فورين سورين اوٹو ریکشا شرومی بندو السلام علیکم آج کے امنا ریکنی شرومی بطو ہوئے چین اوٹو ریکشا بندو جنو سرکر جن ندیشونا شیر ندیشونا را انو باتے گوشونا کرو ہوئے چلو آج کے ایک تاریخ تک اوٹو ریکشا بندو ہوئے جب اپوٹک شروع دیکھیں کنتو دیکھا جاتے آما دیر اوٹو ریکشا شرومی گرا آج کے বিশাল সমাবেশ করে এখানে দাবি জানাতে এসেছেন তারা অটো রিকশা চালাবেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবির রহমান সানি উপজেলা বাস চেয়ারম্যান মুজিবুন্নাহার মুক্তা এডভোকেট সালামতুল্লাহ চৌধুরী শাহীন উপজেলা বাস চেয়ারম্যান আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের মাসুদ বিন পারভেজ আনোয়ার উপস্থিত আছেন আমাদের সাংবাদিক জাহিদুল্লাহ কুরাইশী অনেক সাংবাদিক আমাদের সহকারী কমিশনার কমিটি এম কামরুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান দিদারুল আলম সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমরা আরা অনরার হতার মনর হতা আরা বুঝিবা আজি আর ওই এলাকার ভয় এই ফটিকশরীর সন্তান আজ এন বুঝে আর এমপি সাহেব বুঝে আর ওতে আরো এমপি আছে ঠিক আছে না সরকারের প্রশাসনে আইন অনুযায়ী কাজ করে বইন কিন্তু স্বাভাবিক সরকারের প্রশাসন তার নীতি নির্ধারণে ভাবে কাজ করতে হবে এটা স্বাভাবিক সারা বাংলাদেশ থেকে অটো রিক্সা বন্ধ করে দেওয়ার জন্য ব্যাটারি চালিত রিক্সা এটা সরকারের নির্দেশনা রয়েছে কেননা এই রিক্সা চালাইলে বহুত মানুষ মারা যার জায়গায় বজায় আর বেপরোয়া গাড়ি চালাইলে অটো চালিত গাড়ি চালাইলে বহুত মানুষ হাত পা যার গই এ নলে চিন্তা করে সরকারের রিক্সা বন্ধ করছে যে আন্য সরকারের রিক্সা বন্ধ করিবার কোন কারণ আছে আর নানা শ্রমিক হল কি খাইয়ে চলে বন্ধ রিক্সা চালাইলে ফেট ভাত ডাল ভাত খাই চলন বরিব কিন্তু এই অবস্থা মধ্যে সরকারের মানুষ মারা যাবে জীবন মান জানমালন নিরাপত্তা সরকারের রিক্সা বন্ধ করার পর দেয় কারণ ব্যাটারি চালিত অন্য রিক্সা ন ব্যাটারি চালিত রিক্সা যত্র তত্র জেনে না জেনে অ্যাক্সিডেন্ট করেন আর যদি বিয়ন সাবধানতা অবলম্বন করতে হবে আগত নীতি তাহলে সরকার এই কঠোর সিদ্ধান্ত নলত তো সরকারের সিদ্ধান্ত মোতাবেক আর আর এফডি চলিত ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে বললে ইতিমধ্যে এবার এই আইন প্রয়োগ করিবার লাই কি সরকারের নিজ আইন প্রয়োগ করিবার লাই আর আর সরকারের যারা কর্মকর্তা হল আছে সাবির রহমান সানি কামরুল ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতার আইন প্রয়োগ করিবার লাই আগামী কালি তন মানল নামিব ইয়েন হুনি আর অনরগুণ্য নারগুণ্যে আর যত্র তত্র ইনের ব্যবস্থা লেবার লাই আই উপজেলা চেয়ারম্যান হল আর উদ্দিন যেবে আছে এবার নাম দিয়ে মাননীয় সংসদ সদস্য আল্লাহ সৈয়দ নজিবুল বশার আল্লাহ হাসান আল মাজবান্ডার এমপি তেল আর এতক্ষণ বহু দীর্ঘক্ষণ কথা কই অন্যরা যারা প্রতিনিধি পাঠাইন পেয়ারুল খোকন সুজন আর যারা পাঁচ ছজন অন্যরা প্রতিনিধি পাঠাইন আর তারা লয় এমপি মহোদয় লয় আলোচনা করি আর কথাবার্তা কই এটারা দুই বছর সমস্যা আগে দুই বছর সমস্যা অনুমতি কোন মীমাংসা নহয় এক বছর দিব না দু বছর দিব একদিন দিব না পাঁচ দিন দিব কোন মীমাংসা নহয় আগামী 16 তারিখ আর মাননীয় সংসদ সদস্য নজিবুল বশর মাঝবান্ডারি এটা আইব এফডি সরিতে আইব আইলে আর তোরা যে প্রতিনিধি দিয়ে তার রাষ্ট্রদত জনের প্রতিনিধি এবং আর প্রশাসনের মানুষ লয় আবার এখান বৈঠক করব এই বৈঠক সিদ্ধান্ত হইব আর কদিন তোরা সময় দিম কদিন সময় তোরা দিয়ন যাই সরকারের প্রশাসনে কিন্তু সময় দিত না স্যার আর বাধ্য করে এমনি তারা রাখি তোরার ভালো তোরাতে কে লোন আছে বিলে কর কেয়াতে কিস্তি আছে বিলে কর এগিন হ্যাঁ ও তোরা বলো এগিন কেনে তোরা দিত পারো আরো তোরার কেনে সুযোগ সরকারের প্রশাসন তুল্য দিত পারে ইয়ে নারা চিন্তা ভাবনা করে তোরা রোগ এম বিশাবে সময় দিব আগামী 16 তারিখের পরে খালি এতুন আর বইয়ের সিদ্ধান্ত লেন তোরা রোগ সময় দিব খালি এত 16 তারিখ পর্যন্ত রিক্সা চালাবো সাবধানে চালাইবেন এই 16 তারিখ পর্যন্ত এমপি সাহেব আইলে একটা সিদ্ধান্ত পরে আর ওনারা জানাইও আবার কতদিন পর্যন্ত সিএনজি চলে আস্তে 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 ভাই আর এমপি সাহেব এমপি সাহেব বড় শরীর হওয়া দরবার আওলাদে দরবার তোমার আর স্বার্থের বাইরে এমপি সাহেবের কথা নকব ঠিক আছে এমপি সাহেব তোমার আল্লাহ সময় লো বুঝে গেল লন ভরে আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক আছে তো তোমার কষ্ট করে এসছো তোমার সুন্দর করে বাড়ি ঘরে ফিরে যাবো যার যার কামত যাবো আলহামদুলিল্লাহ
انشاء الله سائنا تور الله كيريت باري جوي بانغلا جوي بانغلا السلام عليكم. أنا فاطمة دوننا بجنا يا مادة مارنيو مارنيو أمبي مهداي يعني مهداي أمادة وفضلا باج وفضلا سيرنن وسن ماما تابو طيب نتريبند شكرا نتريبند يا أمي فاطمة دوننا بجنا يا أمي ما 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 ما